আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর, তার ঠিক কয়েকদিন আগেই দুঃসংবাদ টাইগার শিবিরে। দেশের তারকা পেসার তাসকিন আহমেদ ইঞ্জুরিতে আক্রান্ত, মূলত সাইড স্ট্রেইন ইঞ্জুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি টোয়েন্টিতে খেলতে পারেননি তাসকিন আহমেদ। সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় ড্রাইভ দিয়ে চার বাঁচাতে গিয়ে ইঞ্জুরিতে পড়েন তাসকিন। ম্যাচটি 5 রানে জিতে সিরিজে 4-0 ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা। তবে তার ইঞ্জুরি কতটা গুরুতর এখনও নিশ্চিত হওয়া যায়নি, যে কারণে আগামী মাসে টি টোয়েন্টি বিশ্বকাপে তার টাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।